মানুষের শাসন থেকে আমরা মুক্তি চাই। Esta mujer se encantará. What is my mother? 1945 সালে পশু পাখির রূপকে তৎকালীন ইংল্যান্ডের রাজনীতিবিদদের নোংরা নীতির এক চমৎকার উপমায় গোটা পৃথিবীর স্বাধীনতাকামী মানুষের জন্য তুলে ধরা এক অনবদ্য সৃষ্টি অ্যানিম্যাল ফার্ম নিয়ে আজ আলোচনা করব আমরা। বইয়ের লেখক জর্জ অরওয়েল। জর্জ অরওয়েলকে চিনেছেন না? 1984 রচনা করে পুরো পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছিলেন যিনি। হোমেস টু ক্যাটালোনিয়া, বার্মিজ ডেস, কামিং আপ ফর এয়ার সহ আলোড়ন সৃষ্টি করা বইয়ের লেখক তিনি। এনিম্যাল ফার্ম ও 1984 প্রকাশের পরপরই 40 মিলিয়ন কপি বিক্রি হয়। বলা হয়ে থাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আজও পর্যন্ত লেখকদের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত ও সমালোচিত ব্যক্তি দি অরওয়েল লেজেন্ড। জেনে অবাক হতে হয় যুদ্ধোত্তর রাশিয়ায় জর্জ অরওয়েলকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়, এমনকি রুশ ভাষায় অরওয়েলের অনুবাদ পর্যন্ত অনুমোদন পায়নি। এনিম্যাল ফার্ম প্রকাশিত হলে সোভিয়েত ইউনিয়ন অরওয়েলের অশুভ প্রভাব বিষয়ে অতিরিক্ত সচেতন হয়ে পড়ে। 1947 সালে এনিম্যাল ফার্মের একটা ইউক্রেনীয় অনুবাদ সংস্করণ প্রকাশিত হয়, কিন্তু অনত বিলম্বে সোভিয়েত হস্তক্ষেপে তার সমস্ত কপি বাজেয়াপ্ত করা হয়। তবু 30টিরও বেশি ভাষায় জর্জ অরওয়েলের রচনা অনুদিত হয়। তো চলুন আজ দেখে আসি এনিম্যাল ফার্মের ভেতরটাও। তার আগে জানিয়ে রাখি পুরো ভিডিওটি দেখে ছোট্ট একটি প্রশ্নের উত্তর দিয়ে আপনিও জিতে নিতে পারেন এই গ্রেট বইটি। বর্ণনায় আছে এমবিল্লা। ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন বাকি অংশ। এনিম্যাল ফার্ম 10টি অধ্যায়ে ভাগ করা হলেও নেই কোনো শিরোনাম। উপন্যাসের মতো ধারাবাহিকভাবে এগোনো হয়েছে গল্প। পুরো বইটি পড়ার পর আপনার মনে হবে এটি নিয়ে যদি কেউ একটা মুভি তৈরি করতো কতই না দারুণ হতো ব্যাপারটা, কিন্তু আপনার সে আশায় গুরিবালি। তবে একই খবর আপনাকে আবার আনন্দিত করবে, কারণ ইতিমধ্যেই বইটির উপর একাধিক মুভি তৈরি করা হয়ে গেছে, যাও মেসেজ তুলে ধরেছে বইয়ের মতোই। পুরো ভিডিও জুড়ে সেই মুভির ক্লিপগুলোই দেখতে পাবেন। তাই বলা চলে এনিম্যাল ফার্ম মুভি এবং বই দুটোরই এক্সপ্লেন হয়ে যাবে একই সাথে। বইয়ের গল্প মূলত একটা পশু খামারের কয়েকটা প্রাণীকে নিয়ে। খামারের মালিক মিস্টার জোন্স, তার খামারে রয়েছে শুকর, গরু, ঘোড়া, গাধা, ভেড়া, মুরগি, হাঁস, কুকুর, এমনকি বিভিন্ন প্রজাতির পাখি আর বিড়ালও। জোন্স এই প্রাণীদের দিয়ে অনেক পরিশ্রম করান, খাবার কিংবা বিশ্রাম দেন না ঠিক মতো, তাই প্রাণীরা ঠিক করে তারা বিদ্রোহ করবে। এই খামারে এত শস্য কিন্তু সব খাবার নিয়ে যায় মানুষরা, তারা পায় অল্প কিছু খাবার, অথচ এসব শস্য উৎপাদনে তাদের অবদানই বেশি। তাদেরকে দিয়ে কাজ করিয়ে সব সুবিধা ভোগ করছে মানুষরা, তাই পরিত্রাণের উপায় একটাই, বিদ্রোহ। মিস্টার জনসের বিরাট খামার বাড়িতে সন্ধ্যা নামলো অন্যদিনের মতোই। প্রচুর নেশা করে মিস্টার জনস টলতে টলতে যখন বেডরুমে পৌঁছলেন ততক্ষণে ঘুমিয়ে পড়েছে মিসেস জনস। বেডরুমের বাতি নিভতে সক্রিয় হয়ে উঠল খাবারের সব পশু পাখিরা। আজ তাদের বিশেষ দিন। এই খামারের সবচেয়ে সম্মানিত পশু বৃদ্ধ শুকর, যাকে সবাই মেজর বলেই ডাকে, গত রাতে সে কিছু একটা স্বপ্ন দেখেছে। সেটা শোনার জন্য সবাই মিস্টার জনসের ঘুমিয়ে যাওয়ার অপেক্ষা ছিল। সেই অপেক্ষার শেষ হলো, একে একে সভায় উপস্থিত হতে লাগলো সবাই। মেজরের সামনেই বসলো শুকর গোত্র, সাথে বুলুবেল, জেসি, পিচার নামের তিনটি কুকুর। মোরগ মুরগিরা জানালার চৌকঠে পারেগুলো করিকাটে উড়ে এসে বসলো। শুকুরের পেছনে মহিষ এবং গরুপাল বসে বসে জাবর কাটতে শুরু করলো। জনসের গাড়ি টানা ঘোড়া, বক্সার এবং ক্লোভার ধীর গতিতে এসে সাবধানে ছড়ানো খড়ের উপর আসন নিল, যেন ওদের দ্বারা কোনো ক্ষুদ্রতম প্রাণীও আঘাত না পায়। ক্লোভার মাঝবয়সী মাদে ঘোড়া, চতুর্থ শাবক প্রসবের পরে শরীরটা ভেঙে পড়ে। প্রায় 8 হাত উঁচু বক্সার শক্তিতে সাধারণ দুটো ঘোড়ার সমান। বুদ্ধিশুদ্ধিতে বক্সার অনেকটাই শিথিল, কিন্তু চারিত্রিক দৃঢ়তা এবং অদম্য কর্মক্ষমতায় সে পশুদের মাঝে বেশ সুপরিচিত। ঘোড়াদের পরে ছাগল মোরেল এবং গাধা বেঞ্জামিন এসে উপনীত হলো। বেঞ্জামিন খামারের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ পশু এবং মেজাজ বড্ড খটমটে, কথা সে প্রায় বলতোই না, যখন বলতো তখন দার্শনিক সুলভ উক্তি করে বসত। এই যেমন, সৃষ্টিকর্তা তাকে মাছি তাড়ানোর জন্য লেজ দিয়েছেন, যদি তাকে লেজ না দিতেন তাহলে মাছিও দিতেন না। তার একটা কথাই বেশি শোনা যায় যে গাধারা অল্পতে মরে না। তুমি কি কখনো একটা মৃত গাধাকে দেখেছো? যাই হোক, এর পরে এলো সদ্য মাহারানো হাঁসের বাচ্চাগুলো। চেউচেউ করতে করতে এসে ক্লোভারের বাঁকানো পায়ের মাঝে শুয়ে ঘুমিয়ে পড়লো। এরপরে এলো মলি, মিস্টার জনসের গাড়িটানা মাদি ঘোড়া। সে দেখতে বেশ সুন্দর, কিন্তু মাথায় একদম কবেট। সে বুদ্ধির চেয়ে লাল ফিতে পেছিয়ে সাজাকেই বেশি গুরুত্বের চোখে দেখে। সব শেষে এলো বিড়াল, বাদরৈলি কেবল পোষা দারকাক মোশেজ, সে দরজার পেছনের দ্বারা ঘুমিয়ে পড়েছিল। শুরু হলো এবার মেজরের বক্তৃতা। বন্ধুগণ, আপনারা শুনেছেন গত রাতে আমি একটি অদ্ভুত স্বপ্ন দেখেছি। সেই স্বপ্ন বৃত্তান্ত আপনাদের শোনানোর আগে আগাম কিছু কথা বলতে হবে। বন্ধুগণ, আমি দীর্ঘদিন ধরে আপনাদের মাঝে থাকবো না,
কিন্তু আমি মনে করি যে প্রজ্ঞাটুকু আমি সঞ্চয় করেছি আমার মৃত্যুর পূর্বে তা আপনাদের জানিয়ে যাওয়া উচিত। আমি দীর্ঘ সময় পেয়েছি একা বসে জীবন নিয়ে ভাবতে। এখন যারা পৃথিবীতে বাস করছে এমন পশুকে নিয়ে গভীর চিন্তা ভাবনা করেছি এবং সে বিষয়ে আপনাদের অবগত করানোর জন্য অভিলাষ ব্যক্ত করি। প্রিয় পশু বন্ধুগণ, আসুন আমরা আমাদের নিজেদের জীবনের দিকে তাকাই। আমাদের জীবন খুবই সংক্ষিপ্ত এবং শ্রম নির্ভর। জন্মের পর আমাদের ততটুকুই খাবার দেওয়া হয় যেন আমরা কোনো মতে শ্বাস প্রশ্বাস ঠিক মতো ফেলতে পারি। আমাদের মধ্যে যারা শক্তি সামর্থ্যের অধিকারী মিস্টার জন্স তাদেরকে জোর করে কাজে খাটান। সবচেয়ে মর্মান্তিক হলো যখনই আমাদের কর্মক্ষমতা উপকারিতা কমে আসে তখনই ধরে ধরে নির্মমভাবে জবাই করা হয়। ইংল্যান্ডের কোনো পশুই যার বয়স এক বছর হয়েছে সে অবকাশ ও শান্তি কী তা জানে না। ইংল্যান্ডের কোনো পশুই স্বাধীন নয়। প্রতিটি পশুর জীবন দুর্ভোগে ভরা, এটাই সহজ সত্য। কিন্তু বন্ধুগণ, এটাই কি প্রকৃতির একমাত্র বিধান? আমাদের দেশ কি এতই গরিব যে এখানে আমরা সুন্দর জীবন পেতে পারি না? না বন্ধুগণ, তা কখনো হতে পারে না। ইংল্যান্ডের মাটি উর্বর, এর আবহাওয়া সুন্দর, এদেশ প্রচুর খাদ্য সরবরাহের শক্তি রাখে। আমাদের শ্রমের উৎপাদিত দ্রব্য সামগ্রী প্রায় সবটাই মানুষ সমাজ কর্তৃক অপব্যবহার হয়। আমরাই আমাদের সব কিছুর ব্যবস্থা করতে পারি, তাহলে কেন অযথাই মানুষের গোলামি করব? বন্ধুগণ, এখানে সকল সমস্যার মূল। সংক্ষেপে বলতে হয়, মানুষই আমাদের একমাত্র প্রধান শত্রু। অতএব বন্ধুগণ, মানুষকে অপসারিত করুন, তাড়িয়ে দিন আমাদের প্রিয় চারণ ক্ষেত্র থেকে। দেখবেন অত্যাধিক কর্মভার এবং সর্বগ্রাসী ক্ষুধার মূল কারণগুলো উৎপাটিত হয়ে গেছে চিরতরে। মানুষই একমাত্র প্রাণী যে কেবল গ্রহণ করে, উৎপাদন করে না। সে দুধ দেয় না, ডিম পারে না এবং এতই দুর্বল যে নিজে লাঙ্গল টানার শক্তিও রাখে না। সে দ্রুত দৌড়ে গিয়ে খরগোশ পর্যন্ত ধরতে পারে না। তবু আশ্চর্যের বিষয়, সেই হয়ে আছে সব পশু পাখির সর্বময় কর্তা। এভাবে চলতে থাকলে প্রত্যেক পশুর জীবনে নেমে আসবে ভয়ঙ্কর পরিণতি। বন্ধুগণ, তাহলে আমাদের কি করা উচিত? আমাদের মুক্তির একটিমাত্র পথ, মানুষ সমাজের উৎখাতের জন্য সাধনা চালিয়ে যেতে হবে, অর্থাৎ বিপ্লব, বিপ্লব করতে হবে, এবং এটি আমাদের একমাত্র বাণী। বন্ধুগণ, আজ থেকে আমাদের স্লোগান হোক, সকল মানুষ শত্রু, সকল পশুই বন্ধু। বক্তব্য শেষ হতে পুরো বাড়ির স্লোগানে মুখরিত হয়ে উঠল। স্লোগান শুনে গর্ত থেকে বেরিয়ে এলো ইঁদুর, তাদের দেখেই কুকুররা ঝাঁপিয়ে পড়ে। কিন্তু দ্রুত সতর্ক হওয়ায় ইঁদুরগুলো বেঁচে যায়। মেজর গর্জে ওঠে, খামোশ! বন্ধুগণ, আরেকটি বিষয়, অবশ্যই স্থির সিদ্ধান্ত নিতে হবে, আজ থেকে কোনো পশুই অন্য পশুর উপর আক্রমণ করবে না। বন্ধুগণ, আমার আর অল্পই বক্তব্য আছে। আমি স্পষ্ট করে দিতে চাই, যারাই দুপায় চলে তারা আমাদের শত্রু, যাদের চার পা অথবা ডানা আছে তারা আমাদের বন্ধু। মানুষের বিরুদ্ধে আমাদের যুদ্ধ, সুতরাং মনে রাখতে হবে কখনোই আমরা মানুষের অনুকরণ করব না। মানুষের উপর আমাদের বিজয় লাভের পরেও আমরা মানুষের গৃহে বাস করব না, অথবা মানুষ যে সজ্জায় ঘুমায় তাতে আমরা ঘুমাবো না। মানুষের মতো পোশাক পরবো না, মদপান করব না, ধূমপান করব না, টাকা করে ছোব না। সর্বোপরি মনে রাখতে হবে, কোনো পশুই অন্য পশুর উপর অত্যাচার চালাতে পারবে না। দুর্বল হোক, সবল হোক, চালাক হোক, সরল হোক, সব পশুই আমাদের ভাই। কোনো পশু অবশ্যই কোনোদিন কোনো পশুকে হত্যা করতে পারবে না। সব পশুই এক ও অভিন্ন ভাই ভাই। বন্ধুগণ, এবার আমি আপনাদের গতরাতে দেখা স্বপ্নের কথা বলবো। এ স্বপ্ন কেবল আমাদের নয়, যেদিন পৃথিবীতে মানুষ থাকবে না সেদিন এ স্বপ্ন তামাম দুনিয়ার স্বপ্নে পরিণত হবে। অনেক দিন আগের কথা, তখন আমি খুব ছোট ছিলাম। আমার মা অন্যান্য শুকুরেদের সাথে একটি গান গাইতেন, যে গানের কেবলমাত্র সুর এবং প্রথম তিনটি শব্দই তারা জানতেন। আমি শৈশবে সেই সুর রপ্ত করেছিলাম, কিন্তু এতদিনে তার সবটাই ভুলে যাই। গত রাতে স্বপ্নে সেই গানটি আবার আমি শুনলাম। দীর্ঘদিন থেকে যে গান মনেই ছিল না, আবার তার সুর, কথা, তাল, লয় আমার স্মৃতিতে জীবন্ত হয়ে জেগে উঠল। এই গানটি এবার আমি আপনাদের শোনাবো। বন্ধুগণ, আমি বুড়ো হয়েছি, আমার কণ্ঠস্বর ভেঙে গেছে, তাই হয়তো ঠিক মতো গাইতে পারবো না, কিন্তু আমার বিশ্বাস আপনাদের শিখিয়ে দিলে আপনারা সুন্দর গাইতে পারবেন। এ গানের শিরোনাম বিলেতের পশু। বৃদ্ধ মেজর গলা খাঁকানি দিয়ে গাইতে শুরু করলো। বলেছিল বটে, তার স্বর ভেঙে গেছে, কিন্তু কার্যত গানটি সে দিব্যি সুন্দর গেয়ে চলল। সুরের আকর্ষণে কথার বর্ণাঢ্যতায় এই গান মুহূর্তের মধ্যে সকল পশু পাখিকে উত্তেজিত অভিভূত করে তুলল। গানটি হলো, বিলেতের পশু, আয়ারল্যান্ডের পশু, পৃথিবীর পশু, শোনো, ওই এলো ভাই সোনালি সুদিন, যাতনা রবে না কোনো, হয় সত্তর অথবা দেরিতে মানুষের হবে অবসান। বিলেতের এই সুফলা মাটিতে পশুরা গাইবে গান, শক্তি দাপটে মানুষ রবে না ঘোড়ার পিঠেতে শোয়ার, পশুদের ভূমি পশুরা চষিবে ফলাবে বাড়লে জোয়ার, পশুদের জমে পশুদের জল পশুদের শ্রমে ফলবে, মানুষ দাঁড়িয়ে স্বাধীন খামারে পশুরা এগিয়ে চলবে। বিলেতের ভূমি উজ্জ্বল হবে, উচ্ছল হবে জল, স্নিগ্ধ বাতাসে হৃদয় জুড়াবে সুন্দর ধারাতল, অশ্বগোধন হংস বলাকা পশু ও পাখিরা এসো, পশুদের শ্রমে এখামার গড়ে পশুদের ভালোবেসো, শক্তি সাহস মুক্তির পথে পশুরা এগিয়ে চলো, মানুষের সাথে চিরশত্রুতা তীব্র কণ্ঠে বলো।
এই গান পশু পাখিদের এমনই উত্তেজিত করে তুলল যে মেজরের গান শেষ হওয়ার আগে সকল পশু পাখিরা তীব্র কণ্ঠে মেজরের সাথে কণ্ঠ মিলিয়ে সবাই গাইতে শুরু করলো। মুহূর্তে গোটা পশু খামারটি গর্জে উঠল। শুকর ও কুকুরদের এ গান হুবহু মুখস্থ হয়ে গেল। যেসব পশুদের স্মৃতিশক্তি কম তারাও ভাঙা ভাঙা গলায় ভাঙা ভাঙা কথাও সুরে গানটি গাইল। বিলেতের পশু এই উত্তেজনাকর সঙ্গীত কোলাহলে পরিণত হলো। পশু সঙ্গীতের এই মহাসরগোলে মিস্টার জনসের ঘুম ভেঙে গেল। হঠাৎ এত রাতে ফার্মের পশু পাখিরা এত হইচই করছে কেন? ভাবলেন নিশ্চয়ই খামারে খেকশিয়াল অথবা কোনো শিকারী পশু ঢুকেছে। তিনি 70 গুলিভর্তি বন্দুকখানা টেনে নিলেন এবং রাতে নিশ্ছিদ্র আকাশ লক্ষ্য করে ট্রিগার টিপলেন। ব্যাস মুহূর্তে সব ঠান্ডা। পশু পাখিরা দ্রুত যে যার ডেরায় ঢুকে পড়ল। মিস্টার জনসের পশু খামারে নেমে এলো গভীর রাতে পরিপূর্ণ নীরবতা। স্বপ্ন বৃত্তান্ত শোনানোর 3 রাত পরে বৃদ্ধ মেজর ঘুমের মাঝে স্বাভাবিক মৃত্যুবরণ করে। ফলবাগানের পাশে তার মরদেহ সমাহিত করা হয়। পরবর্তী 3 মাস ধরে পশুদের মাঝে গোপনীয় শলা পরামর্শ চলে। বৃদ্ধ মেজরের সেদিনের সেই উত্তেজক বক্তব্যটি ফার্মের বুদ্ধিসম্পন্ন পশুদের একটি পূর্ণতার নতুন জীবন দৃষ্টি দান করে। পশুরা জানতো না মেজরের বলা সেই বিপ্লবটি কবে ঘটবে, তাদের জীবদ্দশা ঘটবে নাকি আরও অনেক পরে, এসবের কিছুই জানতো না। তবে তারা বিশ্বাস করত পশুদের এই বিপ্লব ঘটবেই, আগে হোক বা পরে। তাই তাদের আসন্ন বিপ্লবের জন্য কাজ করা জরুরি। সব দিক দিয়ে বুদ্ধিমান বলে পরিচিত শুকরদের উপরে অন্যান্য পশুদের বিপ্লবের প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব বর্তালো। শুকরদের মধ্যে শুকর স্নোবল এবং শুকর নেপোলিয়ন ছিলেন অনেক বুদ্ধিমান। নেপোলিয়ন আকারে বড় এবং দেখতে ভয়ঙ্কর। সে স্বল্পভাষী এবং সিদ্ধান্ত গ্রহণে পটু। নেপোলিয়নের চেয়ে স্নোবল অধিক প্রাণবন্ত। সে দ্রুত কথা বলে এবং তার উদ্ভাবনী মেধা আছে। তবে স্নোবলের চেয়ে নেপোলিয়নের মেধার গভীরতাই অধিক প্রশংসিত। স্কুইলার ছিল এদের মাঝে সবচেয়ে সুদর্শন আর তীক্ষ্ণ কণ্ঠের অধিকারী। কথা বলায় তার মতো চৌকস আর কেউ নেই। তর্ক বিতর্কে সে সবার সেরা। পশুরা বলাবলি করে যে স্কুইলার কথার্তরে কালোকে সাদা এবং সাদাকে কালো জিনিসে পরিণত করতে পারে। নেপোলিয়ন, স্নোবল এবং স্কুইলার এই 3 শুকর মিলে মরহুম মেজরের স্বপ্ন বাস্তবায়নের চেষ্টায় এগিয়ে চলল। সব পশুদের উদ্বুদ্ধ করে তুলল তাদের স্বাধীনতা অর্জনের লক্ষ্যে। কিন্তু প্রচারের প্রথম দিকে নেপোলিয়ন, স্নোবল এবং স্কুইলারকে বেশ অসুবিধায় পড়তে হয়। সাধারণ পশুরা নির্বোধের মতো প্রশ্ন ওঠায়। সকল পশুই তো আনুগত্য স্বীকার করেছে, মিস্টার জনস তাদের প্রভু, তাদের খেতে দেয়। যদি সে বিতাড়িত হয় বিপ্লবের ফলে তবে তো পশুরা না খেয়ে মরবে। আমরা যদি নাই বাঁচি তাহলে বিপ্লব করে লাভ কি? আবার বিপ্লব যদি অনিবার্যভাবেই ঘটে তাহলে এর জন্য আমাদের কাজ করা কিংবা না করাতে কি আসে যায়? সবচেয়ে ঝামেলা হচ্ছিল ঘোড়া মালিকে নিয়ে। সে নির্বোধের মতো প্রশ্ন করে, আমি কি স্বাধীনতার পরেও চিনি খেতে পারবো? লাল ফিতে পরে কি হাঁটতে পারবো? স্নোবল সবাইকে সুন্দরভাবে বুঝিয়ে বলল। যদিও শেষে পশুরা সম্মতিসূচক নিরবতা অবলম্বন করলো বটে, খুব যে একটা খুশি হতে পারলো তা মনে হলো না। মিস্টার জনসের সেই পোষা দ্বারকা মোসেসকে নিয়ে আরেকটা ফ্যাসাদ। সে কেবল উদ্ভট আর রহস্যময় কল্পজগতের গল্প শোনায় পশুদের। সে বলে দূর নীল আকাশে মেঘের ওপারে মিস্ত্রির পাহাড় নামক একটি জাদুর দেশ আছে। সে বড্ড সুন্দর দেশ, সব পশুই মৃত্যুর পরে সেখানে যেতে পারবে। এদেশের মতো সেদেশেও 7 দিনে 1 সপ্তাহ। সেদেশের সকল ঋতুতে সবুজ পাতার সুন্দর গাছগুলো ফুলে ফলে সজ্জিত থাকে। খেতে খামারে চিনির DPDC প্রচুর পরিমাণে জন্মে থাকে। গল্পপ্রিয় পশুদের ভুল ভাঙাতে স্নোবল, নেপোলিয়ন ও স্কুইলারকে হিমশিম খেতে হতো। বহুদিন বহু কষ্টের পরে সব পশুকে স্বাধীনতাকামী করে তুলল এবং সিদ্ধান্ত হলো নতুন একটি মতবাদ তৈরি করা হবে, যার নাম হবে পশুবাদ বা পশুতন্ত্র। সভার শেষে বিলেতের পশু গান গেতে গেতে সবাই সভা ত্যাগ করে। এভাবেই চলতে থাকে তাদের স্বাধীনতার প্রস্তুতি, বিপ্লবের প্রস্তুতি। তবে অবাক ব্যাপার হলো এর কিছুদিন যেতে না যেতেই পশুরা বিপ্লব ঘটিয়ে ফেলে, যা তারা নিজেরাই আগাম ধারণা করতে পারেনি। মিস্টার জনস আগে একজন যোগ্য খামার মালিক হলেও তিনি একটি মামলা জড়িয়ে পড়েন এবং তার অবস্থা দ্রুত অবনতি হতে থাকে। তিনি অতিরিক্ত মদ্যপান করেন এবং পশুদের কোনো খোঁজ খবর নেন না। একবার এক শনিবারে মিস্টার জনস উইলিংডনে বেড়াতে গেলেন। সেখানে তিনি প্রচুর মদ্যপান করলেন এবং রোববারের মধ্যদিন পর্যন্ত নেশায় বুধ হয়ে পড়ে রইলেন। এদিকে ফার্মে তার লোকজন সারাদিন পশুদের কোনো খাবার দেননি। মিস্টার জনস বিকেলবেলা ফিরে তিনিও পশুদের কোনো খোঁজ খবর না নিয়ে ঘুমিয়ে পড়েন। অভুক্ত পশুরা ক্ষুধার জ্বালায় ছটফট করছিল। হঠাৎ একটি গরু তার শিং দিয়ে গুদাম ঘরের দরজা ভেঙে ফেলে এবং সকল ক্ষুধার্ত পশু গুদাম ঘরের ভেতরে প্রবেশ করে এবং হইচই শুরু করে। হইচই শুনে মিস্টার জনস 4 জন কর্মচারী সহ গুদাম ঘরে আসে এবং চাবুক দিয়ে পশুদের প্রহার শুরু করে। পশুরা একে তো ক্ষুধার্ত, তার উপর আবার নির্মম প্রহার। সকল পশু একত্রিত হয়ে মিস্টার জনস ও তার কর্মীদের উপর ঝাঁপিয়ে পড়ে। অবস্থা বিগতিক দেখে মিস্টার জনস তাদের কর্মচারীদের সহ খামারের গোপন রাস্তা দিয়ে বাইরে পালিয়ে যায়। এর সাথে সাথেই পুরো খামার বাড়িতে বিজয়ের উল্লাস ছড়িয়ে পড়ে। পুরো আকাশ বাতাস মুখরিত হয়ে যায় পশুদের ইনকিলাব ইনকিলাব ধ্বনিতে। কি মারাত্মক পরিণতি ঘটতে যাচ্ছে মুহূর্তে বুঝে ফেললেন মিসেস জনস এবং তিনিও কেটে পড়লেন।
মোসেস কা কা করে ডেকে উঠল এবং মিসেস জনসের পিছু পিছু উড়ে গেল। ঘটনার আকস্মিকতায় পশুরাও কয়েক মুহূর্ত চিন্তাই করতে পারল না যে আজ তারা কতটা ভাগ্যবান। তারা সবাই ফার্মের চারপাশে লাফিয়ে বেড়ালো এবং সন্ধানী চোখে খুঁজে দেখল কোথাও কোনো মানুষ নামক শত্রু আছে কিনা। তারা মহানন্দে ফার্মের ঘরবাড়ি ও চত্বর থেকে মিস্টার জনসের ঘৃণিত শাসনের শেষ চিহ্নটুকু মুছে ফেলতে ছুটে গেল। ঘোড়ার লাগাম, শুকুরদের বেঁধে রাখার দড়ি, ঘোড়াদের লাল ফিতা সব কিছু পুড়িয়ে ফেলল এবং কিছু কিছু ডাস্টবিনে ফেলে দিল। সবাইকে ডাকা হলো একটি মাঠে। সবাই আজ মহা আনন্দে আনন্দিত, আজ তাদের বিজয়ের দিন। প্রথমে বক্তৃতা শুরু করলো স্নোবল। তার জ্বালাময় বক্তব্য শেষে কিছু বিষয়ে সিদ্ধান্ত হলো। স্নোবল এবং নেপোলিয়ন যুদ্ধের প্রস্তুতির সময় কিছু কিছু লেখাপড়া শিখে নিয়েছে, এজন্য প্রথমেই জমিদারের খামার কথাটি মুছে দিল দেয়াল থেকে। সেখানে লেখা হলো পশু খামার। এরপর তাদের জীবন চলার জন্য বিধিমালা প্রণয়ন করলো, সেগুলো হলো যে প্রাণী দু পায়ে চলে সেই শত্রু, যে প্রাণী চার পায়ে চলে অথবা যার ডানা আছে সেই বন্ধু। কোনো পশুই কাপড় পরবে না, কোনো পশুই মানুষের শয্যায় ঘুমাবে না, কোনো পশুই মদ পান করবে না, কোনো পশুই অন্য পশুকে হত্যা করবে না, সব পশুই এক ও অভিন্ন। এগুলোকে সুন্দরভাবে দেয়ালে লিখে দিল, যদিও বন্ধু বানানে সামান্য ভুল হলো। এরপর পশুদের লিডার শুকর স্নোবল ও নেপোলিয়ন বলে উঠল, বন্ধুগণ, এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো ফসল কাটা। চলুন আমরা সবাই ফসল কাটতে মাঠের দিকে রওনা হই। ঠিক এ সময় তিনটি গাভী দীর্ঘকণ্ঠে হাম্বা হাম্বা ডাক ছাড়ল। গত 24 ঘন্টা ধরে তাদের দহন করা হয়নি, তাই তাদের ওলান দুধের ভারে প্রায় ফেটে যাচ্ছিল। অনেক কষ্টে দু পায়ে ভর দিয়ে শুকুরগোত্র গাভী দহন কাজ সম্পন্ন করলো। এবার সবাই জিজ্ঞাসা করলো, দুধগুলো কি করবে? কেউ কেউ বুদ্ধি দিতে লাগলো, মিস্টার জনস দুধের সাথে কিছু দানা মিশিয়ে আমাদের খেতে দিতেন। এর মধ্যে নেপোলিয়ন চিৎকার করে উঠল, বন্ধুগণ, দুধ নিয়ে কোনো মাথা ব্যথার কারণ নেই, ওগুলো ঠিক মতোই সংরক্ষণ করা হবে, এখন ফসল কাটার সময়। অক্লান্ত পরিশ্রমে পশুরা ফসলাদি কাটল এবং তা সংরক্ষণ করল। প্রথমে অবশ্যই এর জন্য অনেক বেকায়দা পড়তে হয়েছে। মানুষের ব্যবহৃত কৃষি যন্ত্রপাতি ঠিকমতো প্রয়োগ করতে তারা বড়ই নাজুক অবস্থায় পড়ে, তবুও তারা অক্লান্ত পরিশ্রম করে যায়, কারণ এখন তাদের মনে শুধুই শান্তি। এ কারণে যে তারা আর মানব জাতির গোলাম নয়, তারা নিজেরাই নিজেদের ব্যবস্থা নিতে পারে, নিজেরাই নিজেদের খাবার তৈরি করে, এখন আর অন্যদের দেওয়া খাবারের জন্য অপেক্ষা করতে হয় না। তাই সকল পশুই তাদের সম্পূর্ণ শক্তি দিয়ে চেষ্টা চালিয়ে যায়, শুধু শুকর গোত্র বাদে। তারা কোনো কাজে হাত দেয় না, শুধু পশুদের কাজকর্ম পরিদর্শন এবং প্রয়োজনে নির্দেশনা জারি করে। এমনি করে বৃদ্ধা বুদ্ধির শ্রেষ্ঠত্ব দেখে অতি স্বাভাবিকভাবেই শুকর গোত্র ফার্মের অন্যান্য পশুদের উপর পরিচালনা ও নেতৃত্বের দায়িত্ব লাভ করে। পরের বছর পড়লো তারা অন্য ঝামেলায়। এমন অনেক কিছুই আছে যা ফার্মের ভেতরে নেই, সেগুলো বাহির থেকে আমদানি করতে হয়, তাই তারা পড়লো মুসিবতে। কারণ তাদের তো মানুষের সাথে ব্যবসা বাণিজ্য করা সপ্ত বিধিমালার বিপরীত, তবুও তাদের ব্যবসায় জড়িয়ে পড়তে হলো। তাদের কোনো মারাই মেশিন ছিল না, নিজেদের নাকের প্রশ্বাসে ফসলের তুষ ভুষি সাফ করতে হয়েছিল। তবুও শুকর নেতৃবর্গ এবং বক্সার নিজেদের বুদ্ধি ও শক্তির বলে সব সমস্যার সঠিক মোকাবেলা করতে সক্ষম হলো। বক্সার কেবলই কাজ করতে জানত, সে সকলের প্রশংসাই পেত। মিস্টার জনসের সময় তাকে অনেক কাজ করতে হয়েছে, বক্সার এখন আরও বেশি কাজ করে। প্রায় 3টি ঘোড়ার শক্তি সে একাই দেহে নিয়ে একই সময় ফার্মের নানাবিধ কাজের প্রায় পুরো দায়িত্বটাই পালন করে। সে একটি মুরগির বাচ্চাকে বলে রাখে তাকে যেন ভোরে প্রত্যেকের ওঠার আধা ঘন্টা আগেই ডেকে দেওয়া হয়। সে এই আধা ঘন্টা সময় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করে। প্রত্যেক পশুই নিজ নিজ শক্তি অনুযায়ী কাজ করে, কেউ চুরি করল না অথবা রেশন বরাদ্দ কম হয়েছে বলে অভিযোগ উঠল না। পরস্পর ঝগড়া বিবাদ আর দ্বন্দ্বের অবসান ঘটল, যা ছিল মুক্তিপূর্বকালীন সময়ে কল্পনাতীত। কাজকর্মে কেউ ফাঁকি দিল না। অবশ্য এটা সত্য যে মলি প্রায় সকালে উঠতে পারত না এবং আগে কাজ ছেড়ে দিত। প্রায় দেখা যেত কাজের চাপ পড়লে বিড়াল উধাও, কিন্তু কাজ পড়ালে বিকালে অথবা খাওয়ার সময় সে এমনভাবে উপস্থিত হতো যেন কিছুই হয়নি। সে বড্ড নির্দোষ। বিপ্লবের পরেও গাধা বেঞ্জামিনের কোনো পরিবর্তন হলো না। বেঞ্জামিন কাজে অবহেলাও করল না অথবা অতিরিক্ত কাজ করতে স্বেচ্ছাশ্রমও দিতে গেল না। কেউ যদি তাকে জিজ্ঞেস করতো, এখন তো মিস্টার জনস নেই, এতে কি সে অধিক খুশি নয়? তবে সত্তর জবাব দিত, গাধারা অনেক দিন বাঁচে। তোমরা কি কেউ একটা মৃত গাধাকে দেখেছ? এ ধরনের রহস্যময় জবাবই বেঞ্জামিনের কাছে পশুরা শুনতে পেত। প্রতি রোববারে পশুরা ছুটি উপভোগ করত এবং সাপ্তাহিক উৎসবে যোগদান করত। প্রথমেই তারা পতাকা উত্তোলন করত। স্নোবল একদিন সাজঘর থেকে মিসেস জনসের পুরনো সবুজ টেবিল ক্লথ বের করলো এবং তাতে পশুর খুর ও শিং বিশেষ প্রতীক চিহ্ন হিসেবে এঁকে দিল। এটি হলো তাদের জাতীয় পতাকা। প্রতি রবিবার অনুষ্ঠিত সভায় নিজেদের কাজের পরিকল্পনা করা হতো। শুকুররা সবসময় সিদ্ধান্ত প্রণয়ন করত, বাকিরা শুধু ভোট দিতে পারত। এ নিয়ে তাদের কোনো অভিযোগ ছিল না, যদিও সিদ্ধান্ত গ্রহণের সময় শুকুর নেপোলিয়ন এবং শুকুর স্নোবলের মধ্যে সবচেয়ে বেশি তর্ক বিতর্ক হতো। কোনো বিষয়ে তারা দুজন সহজে একমত হতো না। তাদের এই বিতর্ক আর দ্বিমত পোষণ দিন দিন বেড়েই চলল।
শুকুররা ঘোড়া সাজানো ঘরটিকে তাদের প্রধান প্রশাসন ভবন বানিয়ে ফেলল। এখানে তারা সন্ধ্যায় ফার্ম ভবন থেকে আনানো বই পড়ে কামার সুতারের কাজ ও অন্যান্য কলাকৌশল বিষয়ে জ্ঞান সঞ্চয় করত। স্নোবল কিছু সংখ্যক পশু কিনে বিভিন্ন পশু কমিটি গঠন করল এবং নানাবিধ সাংগঠনিক কর্মে সে নিজেকে ক্লান্তিবিহীন নিয়োজিত রাখল। এই কমিটির মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি হল ডিম উৎপাদন কমিটি, লাঙল ধৌতুক কমিটি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পশু শিক্ষা কমিটি। এই পশু শিক্ষা কমিটির প্রচেষ্টায় সকল পশুদের শিক্ষিত করার চেষ্টা করা হলো। যদিও শুকরগোত্র বাদে কেউ তেমন একটা পড়ালেখা করতে পারত না, সবাই দু চার শব্দ কিংবা অর্ধেক অর্ধেক পড়তে পারত। সবচেয়ে কম জানত বক্সার, তার শুধু কাজ করে যাওয়াই ভালো লাগে, পড়াশোনা ভালো লাগে না। তারপরও সে কষ্ট করে ABCD শিখেছিল, এরপর আর একটু কষ্ট করে EFGH পর্যন্ত শিখে ফেলল। কিন্তু সমস্যা হলো, পরের চারটি অক্ষর শিখলে প্রথম চারটি অক্ষর ভুলে যায়। অতপর বক্সার সিদ্ধান্ত নিল সে শুধু প্রথম চারটি অক্ষরে শিখবে। বেশিরভাগ পশুই সপ্তবিধি মুখস্থও করতে পারল না। শেষে অনেক চিন্তা ভাবনা করে স্নোবল ঘোষণা দিল সপ্তবিধিকে মাত্র একটি স্লোগানে দাঁড় করাতে হবে, আর তা হলো চার পেয়ে ভালো দুই পেয়ে মন্দ। যদিও পাখিরা প্রথমে স্লোগানে আপত্তি উঠালো কারণ তারাও দুবা বিশিষ্ট, কিন্তু স্কুলার যুক্তি দিয়ে বোঝালো পাখিদের দুটি ডানা আছে, সে দুটি মূলত পা, সুতরাং পাখিরাও চার পেয়ে। কিছুদিন পর কুকুর জেসি ও বুলবেল নয়টি নাদুস নাদুস বাচ্চা প্রসব করল। দুধ ছাড়া মাত্র নেপোলিয়ান বাচ্চাগুলোকে মায়ের কাছ থেকে আলাদা করে নিয়ে সুশিক্ষা দেওয়ার ব্যবস্থা করল। সেগুলোকে সে একান্তই আড়ালে নিজের কাছে রাখলো, তাদের বিশেষ শিক্ষা দিল। যে চিলেকোঠায় কুকুর ছানাগুলোকে রাখা হয়েছিল তা ফার্মের অন্যান্য অংশ থেকে বিচ্ছিন্ন এবং মই ছাড়া সেখানে ওঠাও যায় না, তাদের অস্তিত্ব অন্যান্য পশুরা প্রায় ভুলেই গিয়েছিল। এরই মধ্যে শুরু হলো কিছু আলোচনা সমালোচনা। প্রতিদিন গাভীগুলো এত পরিমাণে দুধ দেয়, সেগুলো যায় কোথায়? ফলবাগানে ঝরে পড়া আপেলগুলো কোথায় যায়? পরে দেখা গেল এগুলো শুকরদের ঘরে শুধুমাত্র তাদের জন্যই বরাদ্দ থাকে। এই নিয়ে চলে পশুদের মাঝে আলোচনা সমালোচনা। এসব শুনে নেপোলিয়ান আর স্নোবল স্কুইলারকে দায়িত্ব দিল পশুদেরকে বোঝানোর জন্য। স্কুইলার পশুদেরকে বোঝালো যে দুধ আর ফল শুকরদেরই খাওয়া উচিত, কারণ তারা তাদের মেধা খাটিয়ে সব পরিশ্রম করে আর মেধার পরিশ্রম সব থেকে বেশি, সুতরাং এগুলো শুকরদেরই প্রাপ্য। স্কুইলারের যুক্তির সাথে কেউ পেরে ওঠে না, সুতরাং এবারে সকল পশুরা মেনে নিল যে দুধ ও আপেল একমাত্র শুকরদের জন্য সংরক্ষিত থাকবে। আস্তে আস্তে দেশ জুড়ে ছড়িয়ে পড়ল পশুদের বিপ্লবের খবর। নেপোলিয়ান ঝাঁকে ঝাঁকে পায়রা পাঠিয়ে দিত প্রতিবেশী খামারগুলোতে। ওই পায়রাগুলো পার্শ্ববর্তী খামারে পশু পাখিদের সঙ্গে মিশত, যাদের বিপ্লবের গল্প শোনাত এবং সঙ্গীত চর্চা করাত। এ সময় হতভাগ্য মিস্টার জন্স ওয়েলিংটন রেডলাইন হোটেলের ঘড়িখানায় বসে সময় কাটাতেন এবং কেউ শুনতে চাইলে তাকে তিনি তার অবাধ্য পশুদের দুরাচার এবং নিজ সম্পদ থেকে বঞ্চনার কথা শোনাতেন। পরোক্ষে মিস্টার জন্স অন্যায়ের প্রতিকারও চাইতেন এবং তিনি তারই প্রস্তুতি নিতে থাকেন। একদিন পাঁচ ছয়জন লোক নিয়ে হঠাৎ ঢুকে পড়েন ফার্মের ভেতরে এবং ফার্মটি পুনর্দখলের জন্য হামলা চালান, কিন্তু পশুরাও তাদের বিরুদ্ধে বীর বিক্রমে যুদ্ধ চালিয়ে যায়। হঠাৎ করেই একটি ঘোড়া পা দিয়ে আঘাত করে এক ব্যক্তির মাথায়, সাথে সাথে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। এই দেখে মিস্টার জন্স ও তার কর্মচারীরা সেখান থেকে পালিয়ে যায়। এবার পশুরা আরও বেশি খুশি, তারা মানুষ্য জাতির বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জয়লাভ করেছে। যদিও মিস্টার জন্সের গুলিতে একটি ভেড়া শহীদ হয় এবং স্নোবলের পিঠে গুলি লেগে তা বের হয়ে যায়, যদিও স্নোবলের তেমন ক্ষতি হয়নি। তাদের এই বিজয় তারা উদযাপন করার জন্য প্রতি বছর এই দিনটিকে ধার্য করল বিজয় দিবস হিসেবে। এরপরে যুদ্ধে যা যা ক্ষতি হয়েছে সেগুলো মেরামত করার জন্য আবার নতুন উদ্যমে কাজ শুরু করল। এদিকে শুকর স্নোবল মিস্টার জনসের বই পড়ে একটি হাওয়া কল নির্মাণের প্রস্তুতি নিল এবং পশুদের সাথে সেই বিষয়ে কথা বলল এবং সবাই এতে মত দিল শুধু নেপোলিয়ান বাদে। মূলত হাওয়া কলের স্বপ্ন দেখিয়েছিল স্নোবল, এতে করে নাকি বিদ্যুৎ উৎপাদন করা যায় এবং বিদ্যুৎ উৎপাদন করা গেলে পশুদের ঘরে ঘরে আলো জ্বলবে, অনেক মেশিন আবিষ্কৃত হবে। যদিও হাওয়া কল বানানোটা অনেক সময়সাধ্য ও কষ্টসাধ্য ব্যাপার, তবুও পশুরা তাদের ভবিষ্যৎ চিন্তা করে রাজি হল। নেপোলিয়ান শুরু থেকেই নাখোশ ছিল এ ব্যাপারে, তাদের মধ্যে দ্বন্দ্ব দিন দিন বেড়েই চলছে। একদিন হাওয়া কল নির্মাণের চূড়ান্ত পরিস্থিতির জন্য সভা ডাকা হলো, সবাই সিদ্ধান্ত নিচ্ছিল হাওয়া কলের ব্যাপারে। এ সময় নেপোলিয়ান এবং স্নোবল মুখোমুখি বিরোধিতায় জড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে নেপোলিয়ান স্নোবলের উপর আক্রমণ করে বসে। স্নোবলও নেপোলিয়ানের উপর আক্রমণ করে, কিন্তু এরই মধ্যে হঠাৎ নয়টি শিকারী কুকুর ঘেউ ঘেউ করতে করতে এসে স্নোবলের উপর ঝাঁপিয়ে পড়ে। স্নোবল কোনো রকম দৌড়ে ওখান থেকে পালায়, কুকুরগুলো তার পিছু করতে থাকে। স্নোবল দৌড়াতে দৌড়াতে একটি পাহাড়ের খাদে ঝাঁপ দেয়, এরপর স্নোবলকে আর দেখা যায় না। হঠাৎ আক্রমণে পশুরা সবাই আতঙ্কিত হয়ে পড়ে এবং চিন্তা করতে থাকে যে এই শিকারী কুকুরগুলো কোথা থেকে আসলো। অমনি তাদের মনে পড়ে যে ওদেরকে ছোট সময় নেপোলিয়ান নিয়ে গিয়েছিল এবং নিজেই শিক্ষাদান করে।
যাই হোক, এরপর থেকে নেপোলিয়ান একাই রাজত্ব করতে থাকে পুরো পশু ফার্ম। সবসময় তার পাহারায় থাকে ওই শিকারী কুকুরগুলো, আর তার সাথে থাকে স্কুইলার। নেতাদের মধ্যে এমন দ্বন্দ্ব আর স্নোবলের উৎখাতে সাধারণ পশু ও স্নোবলের ফ্যানরা ক্ষুব্ধ হয়। স্কুইলার সব পশুদের বোঝাতে থাকে যে স্নোবল ছিল একটা বিশ্বাসঘাতক, সে গোপনে গোপনে মিস্টার জনসের সাথে কথা বলতো। এসব বুঝে পশুদেরকে নেপোলিয়নের দলে ফেরানোর চেষ্টা করতে থাকে। এর কিছুদিন যেতে না যেতেই নেপোলিয়ন সেই হাওয়াকল নির্মাণের জন্য আদেশ দিলেন, অথচ এটার বিরোধিতা করার জন্য স্নোবলের সাথে তার যুদ্ধ হয়। যাই হোক, সাধারণ পশুর অত শত প্রশ্ন না করে স্কুইলার যেভাবে তাদের বোঝায় সেটাই বিশ্বাস করে কাজ শুরু করে দিত। এবার তারা শ্রমে লেগে পড়ল। তাদের হাওয়াকলের কাজ যখন অর্ধেক হলো তখন তাদের উপর আসলো আবার মানুষ্য জাতির আক্রমণ। তবে এবার তাদের আক্রমণ প্রতিহত করা অতি কষ্টসাধ্য হয়ে পড়ে, কারণ স্নোবলের মতো বুদ্ধি আর চেষ্টা দিয়ে এখনকার নেতা নেপোলিয়ন যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে আগ্রহী নয়, সে পেছনে থাকতে ভালোবাসে। যদিও তারা বক্সারের অসাধারণ পারদর্শিতা এবারেও যুদ্ধে জয়লাভ করে, সবাই বক্সারের প্রশংসায় পঞ্চমুখ, কিন্তু বক্সারের এতে কোনো আনন্দ নেই। তার কথা শুধু দুটো, আমাকে আরও কাজ দাও, আমি অনেক বেশি কাজ করব, আরও বেশি কাজ করব। নেপোলিয়ন যা বলে সঠিকই বলে। তারা আবার কাজে লেগে পড়ে। অল্প অল্প করতে করতে একসময় তারা হাওয়াকল নির্মাণ করে ফেলে। যদিও হাওয়াকল থেকে তারা বিদ্যুৎ উৎপাদন করতে পারেনি, কিন্তু সেখানে অনেক আধুনিক মেশিন আধুনিক যন্ত্র দিয়ে পশু ফার্মের অনেক উন্নয়ন করেছে। দিন যত যেতে থাকে পশু ফার্মের চিত্র অন্যরূপ ধারণ করে। শুকর গোত্র অন্যান্য পশুদের চেয়ে সব দিক থেকে বেশি সুবিধা লাভ করতে থাকে, বিশেষ করে নেপোলিয়ন। তার উপরে কথা বলার কেউ ছিল না, কেউ কথা বলতে চাইলে সাথে থাকা কুকুরগুলো হিংস্র বাঘের মতো ঘেউ ঘেউ করে ওঠে। তাদের সপ্ত বিধিমালা শুকুররা কিছুই মানে না, সাধারণ পশুরাও পড়তে জানে না, তাই সেখানে কি লেখা সেটাও জানে না। আর প্রথম যে একবার বলেছিল সেটাও তাদের কারোরই পরিপূর্ণ মনে নেই। তবে কোনো অসঙ্গতি চোখে পড়লে বা স্পষ্ট ধরা পড়লে সেটা নিয়ে যখন অভিযোগ করে তখন স্কুইলার খুবই সূক্ষ্মভাবে সেটাকে মোকাবেলা করে। আস্তে আস্তে পশুদের কাজের পরিমাণ বাড়তে থাকে, তাদের খাবারের পরিমাণ কমতে থাকে, কিন্তু তাও তাদের কোনো অভিযোগ নেই, কারণ তারা এখন স্বাধীন। তারা মনুষ্য জাতির গোলামি করে না, তারা নিজেরাই নিজেদের অভিভাবক। এই সান্ত্বনাই তাদের দিন শেষে পরিতৃপ্তি এনে দেয়। কিন্তু নেপোলিয়নের অত্যাচার দিন দিন বাড়তে থাকে। একবার এ বিষয়ে একটি মুরগি ও চারটি শুকুর এবং একটি বিড়াল কথা বললে তাদের প্রত্যেকে নেপোলিয়ন মৃত্যুদণ্ড দেয়। সাধারণ পশুদের মধ্যে যারা তাদের সপ্তবিধি জানতো যে পশু হয়ে পশুকে হত্যা করা যাবে না, তারাও ভয় কিছু বলল না, বিশেষ করে গাধাম বেঞ্জামিন, সে সর্বদাই চুপ থাকে। সময় চলতে থাকে, পাল্টে যায় অনেক কিছুই, পুরনো অনেক পশুই মারা যায়। শোনা যায় মিস্টার জনস নাকি দেশের অন্য অঞ্চলে গিয়ে বসবাস করে। বদলায় অনেক কিছুই, তবু বক্সারের কাজ করা কমে না, সে শুধুই কাজ করতে থাকে। তার বয়স হয়ে যাওয়ায় ঘোড়া ক্লোভার এবং গাধা বেঞ্জামিন তাকে এত বেশি কাজ করতে নিষেধ করে, কিন্তু সে পশু ফার্মের জন্য নিজেকে বিলীন করে দেয়। অন্যান্য সকল পশুরাও তাকে এজন্য শ্রদ্ধা জানায় এবং তার প্রশংসা করে, এমনকি নেপোলিয়ন নিজেও। কিন্তু একবার বড় পাথর নিয়ে উঁচু টিলায় ওঠার সময় বক্সার পাথর নিয়ে পড়ে যায় এবং সে আহত হয়। সাথে সাথে সকল পশুরা সেখানে দৌড়ে আসে এবং তাকে উদ্ধার করে, কিন্তু বক্সারের আঘাত ছিল বেশি মারাত্মক, ওখানকার পশুরা তার চিকিৎসা করতে পারবে না। এজন্য নেপোলিয়নকে অনুরোধ করলো শহর থেকে যেন এখানে চিকিৎসক নিয়ে আসে এবং বক্সারকে সুস্থ করে তোলে, কারণ পশুরা সবাই বক্সারকে অধিক ভালোবাসত। কিন্তু দুই দিন তিন দিন হয়ে যায়, কোনো চিকিৎসক আসে না। এরপর হঠাৎ একদিন একটি গাড়ি সহ কিছু লোক আসে এবং তারা বলে যে বক্সারকে শহরের হাসপাতালে নিয়ে যাবে, কিন্তু সাধারণ পশুরা এতে কিছুতেই রাজি নয়। তারা তাদের প্রিয় বক্সারকে মনুষ্য নামক শত্রুর হাতে তুলে দেবে না, কিন্তু স্কুইলার সাধারণ পশুদের বুঝিয়ে এবং বক্সারের স্বাস্থ্যের কথা চিন্তা করে বক্সারকে শহরে নিতে বলে, এবং স্কুইলার এটাও বলে যে বক্সারের সব দায়িত্ব আমি নিজে নিলাম। এই বলে তারা গাড়িতে উঠে পাঠিয়ে দেয়, কিন্তু গাড়ি ছাড়া মাত্রই গাড়িতে কিছু একটা লেখা দেখে গাধা বেঞ্জামিন চিৎকার করে উঠল এবং গাড়ি থামানোর জন্য অনুরোধ করলো। সে সব পশুকে বলতে লাগলো যে তোমরা এই গাড়িটি থামাও, কারণ এরা বক্সারকে কসাইখানায় নিয়ে যাচ্ছে। এই গাড়িতে একটি কসাইখানার নাম লেখা। বেঞ্জামিন সাধারণত সবসময় চুপচাপই থাকে, কিন্তু আজকে বক্সারকে এভাবে মৃত্যুর মুখে ঠেলে দিতে দেখে সে আর চুপ থাকতে পারেনি। সে চিৎকার চেঁচামেচি করতে থাকে, কিন্তু স্কুইলারের যুক্তিতর্কে সাধারণ পশুরা কেউ বেঞ্জামিনের কথার পরেও বক্সারকে আর রাখতে পারে না। তিন দিন পর খবর আসে যে শহরের হাসপাতালে বক্সার মারা গেছে এবং সেখানেই তাকে কবর দেওয়া হবে। পশুরা সবাই শোক পালন করল। মূলত বক্সারকে আর কাজে লাগবে না দেখে শুকর গোত্র তাকে কসাইখানে বিক্রি করে দেয়। পশু ফার্মের জন্য সবচেয়ে বেশি কষ্ট স্বীকার করা বক্সারের এমন নির্মম সমাপ্তি পশুদের মনে গভীরভাবে আঘাত করে, বিশেষ করে বেঞ্জামিনের। সেই কবে স্বাধীন হয়েছিল এই পশুখানা, কেমন ছিল তখনকার দিনগুলো, আর এখনকার দিনগুলোই বা কেমন চলছে, ভাবতেই গা শিউরে ওঠে বেঞ্জামিনের। সেই পুরনো পশুরা অনেকেই নেই অল্প কিছু বাদে। বেঞ্জামিনও ক্লোবার বসে গল্প করছিল, তাদের সেই পুরনো মেজরের স্বপ্ন
সেটা কি স্বপ্নই থেকে যাবে? তারা মানুষ নামক শত্রু থেকে স্বাধীন হয়ে আবার কি তারা পরাধীন হয়ে পড়েছে? এমনই কথার মধ্যে তারা শুনতে পায় নেপোলিয়নের ঘর থেকে মনুষ্য জাতির কথা শোনা যায়। তারা গিয়ে জানালায় উঁকি মারল, দেখল মানুষ এবং শুকর সকলই নেশায় বুধ হয়ে আছে। মানুষরা বলতে থাকে, এই দেখো আমাদের মধ্যে কিছু পুরনো শত্রুতা থাকলেও এখন আমরা একে অপরের বন্ধু। মূলত আপনাদের আর আমাদের জীবনযাত্রা একই রকমের। আপনাদের যেমন নিচু জাতের পশুদের সন্তুষ্ট রাখতে হয়, আমাদের অনুরূপ নিচু শ্রেণীর মানুষদের খুশি রাখতে হয়। এজন্য অনেক কিছুই বলতে হয়, অনেক কিছুই করতে হয়। এই শুনে নেপোলিয়ন বলে উঠল, ঠিকই বলেছেন, মূলত নিচু শ্রেণীর পশুদের ঠিক রাখার জন্য অনেক কিছুই বলতে হয়, অনেক কিছুই করতে হয় যা তাদের মাঝে কখনোই বলা যায় না। বাইরে দাঁড়িয়ে হতবাক সাধারণ পশুর পাল ফেল ফেল করে তাকিয়ে থাকে, নির্বোধের মতো পাশাপাশি শুকর ও মানববর্গের মুখের উপর দৃষ্টি বোলায়। কিন্তু উন্মাদ আলোয় মুখমণ্ডল এতই অভিন্ন মনে হয় যে তারা বুঝতেই পারে না কোনটা মানুষ আর কোনটা শুকর। এই মুহূর্তে পশু ও মানুষের সত্যিই কোনো পার্থক্য আছে কিনা বোঝা বড্ড বেশি কঠিন। এ তারা কোথায় দাঁড়িয়ে আছে, তারা কি দেখছে? এটা কি স্বাধীন পশু ফার্ম নাকি সাবেক আমলের জমিদারি খামার? তাদের শুকর নেতাদের আচরণ আজ মানব প্রতিনিধিদের সঙ্গে এত অভিন্ন কেন? কি জানি কিছু বুঝতে পারে না খেটে খাওয়া এই পশুর পাল। তারা টলতে টলতে ফিরে চলে নিজ নিজ আস্তানায়। তাদের ঘিলে শূন্য মাথায় কেবল ঘুরপাক খেতে থাকে সেই হারানো দিনের বৃদ্ধ মেজরের স্বপ্ন বৃত্তান্ত, বিপ্লব আর স্বাধীনতা। আহা কি কষ্টলব্ধ এই একটি শব্দ, স্বাধীনতা। সাধারণ পশুদের জন্য এই শব্দটি কি দুর্বোধ্য নাকি অনায়ত্ত? এই কেন নেশা জাগায় স্বাধীনতা, স্বাধীনতা, সে কি মোনালিসা? অরওয়েলের এই উপন্যাস থেকে শিক্ষা পাওয়া যায় স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। আমরা বিভিন্ন বিপ্লবের ইতিহাস থেকে অনেক বিপ্লবী নায়ক দেখতে পাই, কিন্তু বিপ্লব পরবর্তী সময়ে তারা কতটুকু সফলতা দেখাতে পেরেছেন? এনিমেল ফার্মে দেখা যায় বিপ্লব পরবর্তী সময়ে বিপ্লবীরা নিজেরাই নিজেদের শত্রুতে পরিণত হয়। যে স্বৈরাচার থেকে সাধারণ নাগরিকদের মুক্তির স্বপ্ন দেখান বিপ্লবীরা, পরবর্তী সময়ে তারাই স্বৈরাচারে পরিণত হন। সাধারণ মানুষদের কখনো মুক্তি মেলে না। বিপ্লবীরা স্বপ্ন দেখান সব মানুষকে সমান অধিকার বা মর্যাদা দেওয়ার, কিন্তু পরে দেখা যায় নিজেদের ক্ষমতা ধরে রাখার জন্য জনগণের মৌলিক অধিকারও তারা হরণ করে নেন। শাসনতন্ত্র টিকিয়ে রাখার জন্য আশ্রয় নেন মিথ্যা প্রভাকাণ্ডার, নির্যাতন করেন সাধারণ মানুষের উপর, তারা দমন করেন বিরোধী মতের। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে সাধারণ মানুষরা যে নির্যাতনের শিকার হচ্ছে এটা তাদের বুঝতে দেওয়া হয় না। তাদের বিভিন্নভাবে বোঝানো হয় স্বৈরশাসকরা যা করছেন তাদের ভালোর জন্যই করছেন। শাসক শ্রেণীর লোকেরা আমজনতাকে অভুক্ত রেখে নিজেরা ভরপেট আহার করলেও সেখানে বিভিন্ন যুক্তি দেওয়া হয় এটা তাদের ভালোর জন্যই করা হচ্ছে। তারা নিজেদের সুবিধা অনুযায়ী আইনের শাসন ব্যবহার বা পরিবর্তন করে থাকেন। শত্রু না থাকলে কাল্পনিক নতুন শত্রু বানান নিজেদের দোষ অন্যের উপর চাপানোর জন্য। ইতিহাসও লেখেন নিজেদের পক্ষে যায় এমনভাবে সাজিয়ে। এ কারণেই তাদের নীতিমালাতে লেখা অল এনিমেলস আর ইকুয়াল হয়ে যায় অল এনিমেলস আর ইকুয়াল বাট সাম এনিমেলস আর মোর ইকুয়াল দেন আদার্স। জর্জ অরওয়েল উপন্যাসটি এমন সময় লেখেন যখন ব্রিটেন আমেরিকা ও রাশিয়ার সাথে মিত্রপক্ষ হয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে লড়ছে। বইটি আজ থেকে 77 বছর পূর্বে লেখা হলেও আজ কেন জানি তা আমার সোনার দেশের সাথে হুবহু মিলে যাচ্ছে। আজকের প্রশ্ন, সোনোবাল চরিত্রটার সাথে বাংলাদেশের কার মিল খুঁজে পাওয়া যায়? ভেবেচিন্তে উত্তর লিখুন, কারণ সঠিক উত্তরকারীদের মধ্যে হতে দুজনকে উপহার দেওয়া হবে এই বইটি। আজকে এ পর্যন্তই। ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি প্রসারে সহায়তা করুন আর জ্ঞান অর্জন করুন। শান্তি বজায় রাখুন। বিদায় নিলাম। আসসালামু।